কয়েকদিন আগে তৃণমূলের অঞ্চল কমিটি ঘোষণা হয়। আরামবাগে সেই কমিটিতে এক মৃত ব্যক্তির নাম ছিল, এ নিয়ে বিরোধীরা খিল্লি করতে ছাড়েনি। এবার খানাকুলের চিংড়া পঞ্চায়েতের অঞ্চল কমিটিতে পাঁচ বছর আগে মারা যাওয়া এক ব্যক্তি স্থান পেল, আর তা নিয়ে তৃণমূল নেতৃত্বের দায়িত্ববোধ নিয়ে প্রশ্ন উঠেছে। চিংড়া পঞ্চায়েতের নবীনচক গ্রামের বাসিন্দা সনদ দলুই এক সময় কংগ্রেস করতেন, পরবর্তী সময়ে তৃণমূলে যোগ দেন। তার ছেলে অমিত দলুইয়ের অভিযোগ, বাবা জীবিত থাকাকালীন দল কোনো সম্মান দেয়নি, একজন সাধারণ কর্মী করে রেখে দিয়েছিল। মারা যাওয়ার পাঁচ বছর পরে দল তাকে অঞ্চল কমিটিতে স্থান দিল। আসলে তার বাবাকে অসম্মান করতেই এমনটা ঘটিয়েছে বর্তমান তৃণমূল নেতৃত্ব। 2017 সালে বাবা মারা গেছে, একদম পাঁচ বছর আগে। বাবা আগে কংগ্রেস করতো, কংগ্রেস পিরিয়ডের লোক ছিল, তারপর যা তৃণমূল এলো, তৃণমূল করছে একটা সক্রিয় কর্মী হিসেবে। তখন কোনো আমাদের বাবাকে কোনো পদেও ডাকে নে, কিছু করে না, এমনি যেন কর্মীর মতন থাকে। তারপরে এই বাবা মারা যাওয়ার পর দিন দশেক আগে অঞ্চল কমিটি ঘোষণা হয়েছে, সেখানে বাবার নামটা এসে গেছে। তুমি কীভাবে কী এলো সে বুঝতে পারছি না, মরা ব্যক্তির নাম কীভাবে আসতে পারে? গ্রামে তো আমাদের তো গ্রামে তো প্রতিনিধি আছে, তাদের কোনো বসে আলোচনা করা নেই, কিছু নেই, হঠাৎ করে নামটা বসিয়ে দিয়েছে। কিন্তু আমরা তো আমিও তৃণমূল করি, আমাদের নামটা দিল, বাবা মারার পর আমাদের নাম দেয় না, বাবার নামটা দিয়ে দিয়েছে, এটা কীভাবে হতে পারে? এটা কার্তিক ঈশ্বর ঘরে বসেই সিদ্ধান্ত নিয়েছে। মরা ব্যক্তি কীভাবে সে পদটা সামলাবে? সে তো মরা গেছে, কিছু জানে নে শোনে নে, আমাদের গ্রামের প্রতিনিধিকেও জিজ্ঞাস করে নে, এটা করা তো ভুল, এটা এভাবেই তো দলটাকে শেষ করে দিতে চাইছে ওরা। কিন্তু এর জন্য আমরা শাস্তি চাই, ওদেরকে দল থেকে বহিষ্কার করতে হবে একবারে। যদিও খানাকুল 2 নম্বর ব্লকের ব্লক সভাপতি অনুপ মাইতি বলছেন, এই ভুল অনিচ্ছাকৃত, পদবি গোলুই হতো, ভুল করে দলুই হয়ে গেছে, এর জন্য তারা ক্ষমা প্রার্থী, ভবিষ্যতে এই ধরনের ভুল হবে না। চিংড়া জিপি যে অঞ্চল কমিটি তৈরি হয়েছে, ওখানে যে নামটা সনদ দলুই যেটা মিষ্টে হয়েছে, ওটা সনদ গোলুই হবে, এবং মোবাইল নাম্বারও তো সনদ গোলুইয়েরই মোবাইল নাম্বার দিয়ে আছে, সেই জায়গায় প্রিন্টিংয়ে মিস্টেক থাকার জন্য এই ভুলটা হয়েছে। আর ওনার ছেলে যেটা মানে বক্তব্য যাচ্ছে, এটা তো বাস্তব, একটা মৃত ব্যক্তিকে তো কোনো অবস্থাতে পদে দিয়ে কোনো লাভ নেই, ওই জায়গাটা ফাঁকাই পড়ে থাকে। তবে এটা বাই মিস্টেক হওয়ার জন্য আমরা প্রথমেই ক্ষমা চেয়ে নিচ্ছি, এরকম ভুল ভবিষ্যতে আর আমাদের হবে না। এবং ওনার যেটা বলছে যে কার্তিক ঈশ্বর ইচ্ছা করে করেছে, না এটা কোনো ব্যাপার নয়, এটা অনিচ্ছাকৃত ভুল। হ্যাঁ, সেটা হচ্ছে যে ওই গোলুয়ের জায়গায় দলুই হয়ে গেছে প্রিন্টের সময়। তবে বিরোধীরা অবশ্যই নিয়ে সমালোচনা করতে ছাড়েনি। বিজেপির রাজ্য সম্পাদক বিমান ঘোষ বলছেন, এতদিন ভুতুড়ে ভোটার ছিল, তৃণমূলের মরা লোককে তুলে এনে ভোট দেয়া হতো, এখন দেখছে তৃণমূলের নেতা কম পড়েছে, তাই মরা লোককে তুলে এনে পদ দিচ্ছে। আগে আমরা দেখতাম যে মৃত ভোটারকে জীবিত করে ভোট দেওয়া পারতো, এখন আবার মৃত কর্মীকেও জীবিত করে নাম ঢোকাচ্ছে। তৃণমূল কংগ্রেসের পক্ষে সবকিছুই সম্ভব, তো এখন দলের দলীয় কর্মীদের অভাব, তাই মৃত কর্মীকেও জায়গা দিতে হচ্ছে। তো এই দলটা আমরা আগেও বলেছি যে পাগল লিমিটেড কোম্পানি, ওঠার দিকে চলে এসেছে, বেশি দিন টেকার দল। নিউজ আজ বাংলা, খানাকুল। তোর ছোঁয়ায় বদলে যায় মন, যতন করে সাজাবো আজ সুখী গৃহকোণ। মন পছন্দের শেষ কথা মানি, লোকপ্রিয় মার্বেল অ্যান্ড হার্ডওয়্যার, সততাই আমাদের মূলধন। মার্বেল টাইলস, বাথ ফিটিং, সাবমার্সিবল, নল ফিটিং, এখানে পাবেন সমস্ত পরিষেবা। আমাদের ঠিকানা ঘোষপুর, রামপ্রসাদ, হুগলি। যোগাযোগ 8170926495 অথবা 7363023971। তাহলে আর দেরি কেন, আজই আসুন লোকপ্রিয় মার্বেল অ্যান্ড হার্ডওয়্যার।